দিচ্ছি, গ্যাপ নাও গ্যাপ নাও গ্যাপ নাও গ্যাপ নাও গ্যাপ নাও অসুবিধা লাইভে লাইভে নন্দীগ্রামে এই মুহূর্তে পদযাত্রায় অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাথে ৪৫ টাকা আলু কিনছিল, ১২ টাকা আলু কেজি, ১৫০ টাকা কাঁচা লঙ্কা। সরকার তো বলছে অভিযান হচ্ছে, ট্রান্সপোর্ট অভিযান হচ্ছে, পাউজ দিচ্ছে তো মুখ্যমন্ত্রী, এক নম্বরে নাম আছে রিয়াল লটারিয়াল পাউজ, পাউজ খাও ২০ টাকার পাউজ। দলে দলে যোগ দিন,
সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের জননেতা শুভেন্দু দার পদযাত্রায় দলে দলে যোগ। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে জননেতা শুভেন্দু দার পদযাত্রায় দলে দলে যোগ। সভাপতি মহোদয়া বর্ণালী মন্ডল আপনিও চলে আসুন মঞ্চে, সেই সঙ্গে এক নম্বর ব্লকের সভাপতি এবং আমাদের নন্দীগ্রাম বিধানসভা নেতৃত্ব কর্মাধ্যক্ষগণ আপনারা মঞ্চে চলে আসুন। অশেষ পাল, অশোক করন্দা আপনারা মঞ্চে চলে আসুন। অশোক করন্দা, বর্ণালী মন্ডল দিদিভাই আপনারা মঞ্চে চলে আসুন। বন ও ভূমি কর্মাধ্যক্ষ সম্মানীয় অশেষ পাল মহোদয় আপনিও মঞ্চে চলে আসুন। আমরা আর সময় অতিবাহিত না করে আমাদের প্রিয় নেতা
সনাতনের সেবক, এই পশ্চিমবাংলা সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জির যোগ্য উত্তর শুরু হিসেবে আমরা আমাদের পরম আত্মীয় সম্মানীয় শুভেন্দুবাবু মহোদয়কে পেয়েছি। আমি এখন উনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনার মহামূল্যবান বক্তব্য আমরা সকলেই শুনব। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সমবেত ভদ্রমন্ডলী, রাষ্ট্রবাদী সতীর্থ, নন্দীগ্রামের সর্বস্তরের আমার সাথী বৃন্দ, আমার এবং আমাদের দলের শুভ চিন্তক বৃন্দ, প্রবল রৌদ্র থাকার জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে কর্মসূচি করেছি। আমরা নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের সামনে জড়ো হয়ে এই সংক্ষিপ্ত রাস্তা, কয়েকশো মিটার রাস্তা হেঁটে এখানে সমবেত হয়েছি। আমাদের নন্দীগ্রামের পুণ্যভূমি এবং ঐতিহ্যমণ্ডিত জানকীনাথ মন্দিরের প্রাঙ্গণে এখানে আমরা সংক্ষিপ্তভাবে আজকে কর্মসূচির উদ্দেশ্য আপনাদের জানিয়ে কর্মসূচি শেষ করব। মূলত নন্দীগ্রাম প্রপার অঞ্চল, পার্শ্ববর্তী ভেকুটিয়া, বয়াল, হরিপুর, খোদামবাড়ি, এই এলাকার ভদ্রমন্ডলী, আমাদের বিজেপি কর্মী সমর্থক, বিপুল সংখ্যক মহিলা, মা, দিদি, বোন, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির মেম্বার, শক্তি কেন্দ্র প্রমুখ, আমাদের যুব মহিলা কিষাণ মোর্চার বন্ধুরা, আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের মন্ডলের সভাপতি যারা আছেন, ভাই গৌতম, শ্যামাপ্রসাদ, আমাদের যারা এখানে অন্যান্যরা যারা আছেন, দু নম্বর ব্লকের আমাদের সৌমিত্র এবং শুভঙ্কর থেকে শুরু করে আমাদের ধনঞ্জয় ভাই থেকে শুরু করে প্রত্যেককে, আমাদের জেলার সহসভাপতি পবিত্র ভাই আছেন, পার্টির প্রাক্তন সাংসদ, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রচারক দিব্যেন্দু অধিকারী আছেন, এবং আমাদের পঞ্চায়েত সমিতির দুটোর সভাপতি সভানেত্রী শ্যামল ভাই এবং বর্ণালী বোন, তারা দুজনে আছেন। আমাদের জেলা কমিটির সদস্য অশোক করণ, অভিজিৎ, বটকৃষ্ণ থেকে শুরু করে জেলা পরিষদ মেম্বার অরূপবাবু থেকে শুরু করে কর্মাধ্যক্ষ নেতৃত্ব দেবাশিস দাস থেকে শুরু করে অশেষ পাল থেকে শুরু করে স্থানীয় প্রধান লক্ষ্মী ভাই থেকে শুরু করে সকলে এখানে আছেন, প্রত্যেকের নাম জানি, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আপনারা এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করার জন্য নন্দীগ্রাম তথা তমলুকবাসী অগ্রণী ভূমিকা নিয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2019 সালে তৃণমূল কংগ্রেস 1,91,000 ভোটে এগিয়েছিল, যে লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্রের যোগ বিয়োগের হিসাবে আমরা মাত্র 400 ভোটে এগিয়েছিলাম, সেই তমলুক লোকসভা কেন্দ্রে এবারে 7টি বিধানসভায় লিড নিয়ে আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে 78,000-এরও বেশি ভোটে নির্বাচিত করেছি। এবং যে নন্দীগ্রামে আপনারা ঐতিহাসিক নির্বাচনে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা ব্যানার্জি 1,956 ভোটে হারিয়েছিলেন, তারপরে লাগাতার 3 বছর ধরে বিধানসভার বাইরে বিধানসভার ভিতরে মমতা ব্যানার্জি এবং তার বসংবদ কর্মচারী বৃন্দ
বারে বারে প্রচার করেছে যে নন্দীগ্রামে নাকি গণনায় কারচুপি করে আলো বন্ধ করে শুভেন্দু অধিকারী জিতে গেছে। এটা অ্যাকচুয়াল জনমত নয়। সেই নন্দীগ্রামে 25 মে নির্বাচনের আগের আগের দিন 23 মে মধ্যরাত্রে আমাদের তপশিলি বাড়ির মা, শিডুল দাস পরিবারের মা রথিবালা আড়িকে সোনাচূড়ার মনসা বাজারে নৃশংসভাবে খুন করার পরেও নন্দীগ্রাম জুড়ে খুনিদের গ্রেপ্তার না করে যারা খুনের প্রতিবাদ করেছিল তাদেরকে গ্রেপ্তার করে 24 তারিখ ধরে পুলিশি তাণ্ডব আপনারা দেখেছেন। আপনারা 25 মে দেখেছেন মমতা ব্যানার্জির আদরের পেয়ারের এই রাজ্যের 16 জন আইপিএস অফিসারকে নন্দীগ্রাম থানায় বসানো হয়েছিল তৃণমূলকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য। আমাদের ধনঞ্জয় সহ, সোনাচূড়ার বেনী সহ আমাদের প্রচুর প্রমুখ কার্যকর্তাকে অন্যায়ভাবে কোনো ওয়ারেন্ট পেন্ডিং না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল ভোটের দিন, যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে, ভোট করতে না পারে। এমনকি পাপিয়া সুলতানা বলে একজন আইপিএস বয়ালে গিয়ে নিরপরাধ বিজেপি ভোটারদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে এনে ভোট দিতে দেয়নি, গাছে উঠে পড়েছে বিজেপিকে তাড়াতে। যে ধরনের অত্যাচার 25 মে পুলিশের দেখেছি আমরা, আমরা দেখেছি রথিবালা আড়ির মৃত্যুর পরে প্রধান অন্যতম অভিযুক্ত খোকন সিটকে জনগণের চাপে পুলিশ গ্রেপ্তার করে আনে, আল রাজিদের নেতৃত্বে 25টা মোটর সাইকেলে 50 জন জঙ্গি গুন্ডা তারা এসে থানা থেকে তাকে কাড়িয়ে নিয়ে চলে যায়। এখানকার পুলিশের অফিসারদের প্রত্যক্ষ মদতে, যা সিসিটিভি ফুটেজে ধরা আছে। তারপরেও নন্দীগ্রামে আপনারা জোট বেঁধে 8,200 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতিনিধিকে আপনারা হারিয়েছেন। আমি আপনাদেরকে প্রণাম করি। আপনাদের এই হার না মানার যে লড়াই, স্বাধীনতার আগে নন্দীগ্রামে ব্রিটিশের অফিসাররা আসতে ভয় পেত, বলতো দারোগা পুরানো নন্দীগ্রাম। স্বাধীনতার আগে নন্দীগ্রাম থানা থেকে ব্রিটিশের দারোগাদের, পুলিশদের, আপনাদের যারা পূর্বপুরুষ তারা তাড়িয়েছিলেন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে। পরবর্তীকালে সুদীপ্ত তেওয়ারির আত্মত্যাগ, নন্দীগ্রাম আন্দোলন, উন্নয়ন আন্দোলন, তার পরবর্তীকালে নন্দীগ্রামে কৃষির জমি রক্ষার জন্য বর্ষতা বিরোধী সংগ্রাম, 41 জনের আত্মত্যাগ। 2021 সালে আমাকে ভোট দিয়ে জেতানোর জন্য প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি চিল্ল গ্রাম, এবারেও অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর জন্য আরেক হিন্দু তপশিলি পরিবারের নিষ্পাপ মা 65 বছরের রথিবালা আড়ি, তার আত্মত্যাগ
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই অত্যাচারীরা শেষ কথা বলে না, যুগে যুগে মোগল পাঠান হানাদার ব্রিটিশ তারা এসেছে গেছে, জরুরি অবস্থা এবং কংগ্রেসের শাসন মানুষ দেখেছে, 34 বছর মানুষ দেখেছে, এদেরকেও 13 বছর 13.5 বছর মানুষ দেখছে, তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না। আপনারা শুধু নন্দীগ্রামের রায়ে, তমলুকের রায়ে, পূর্ব মেদিনীপুরের রায়ে খুশি নয়, আমি জানি আপনারা রাজ্যে আরো ভালো ফলের আশা করেছিলেন। মমতা ব্যানার্জি হলদিয়ার সুতাহাটায় কাঁথিতে ভোটের প্রাককালে হেঁটেছেন ভাইপো হেলিকপ্টার নিয়ে, নন্দীগ্রাম বাইপাসে সরকারি টাকায় জলসা করেছেন, ভাইপো তমলুকে গিয়ে হেঁটেছেন, আওয়াজ দিয়েছিল তোলামূল অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করব, আর পূর্ব মেদিনীপুরের সংগ্রামী জনগণ পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর গড়ে দিয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্র থেকেও আমার অনুযোগ, ভারতীয় জনতা পার্টির কর্মী সৌমেন্দু অধিকারীকে 47,000 ভোটে কাঁথির লোক খেজুরির লোক জিতিয়েছে। এই জেলায় 16টা বিধানসভা, 15টা বিধানসভায় পিসি হেরেছে, পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে। আমি আপনাদের সবাইকে আরেকবার প্রণাম করি। আপনারা বিচলিত, এরা যাবে না থাকবে, আপনারা দেখেছেন আমরা জল মিশাইনি, খাঁটি দুধ আমাদের ভোট 39%, 2,33,27,000, ওদের 2,75,00,000 ভোট, 41,73,000 বেশি, যার মধ্যে নদীর ওপারে থাকা ডায়মন্ড হারবারে ভাইপো পুলিশকে সাথে নিয়ে ভোটের মেশিনে নিকোপ্লাস লাগিয়েছে, সেলোটে সব মেশিনে সব বোতামে, নোটাও ছাড় দেয়নি, একটাও হিন্দু লোককে ভোট দিতে দেয়নি, 10,00,000 ভোট শুধু ডায়মন্ড হারবারে মেরেছে। 2021-এ ভূতামোড়ের দুটো বুথ, হোসেনপুর ওসমানচক, শামসাবাদের বুথ, দাউদপুরের কয়েকটা বুথ, সাতেঙ্গাবাড়ি কমলপুরের বুথ, মনুচকের বুথ, আমি নিজে সাক্ষী, অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার কাউকে ছাড়েনি, 98% ভোট দিয়ে দিয়েছে মাইনরিটি বুথগুলোয়, 7,000 থেকে 8,000 শুধু ছাপ্পা ছিল 21-এ তৃণমূলে এই কেন্দ্রে। তাই এই যে 41,00,000 বেশি, পুরোটাই জল জল জল, আমাদের তো খাঁটি দুধ। কেশপুরেই 2,00,000 ছাপ্পা মেরেছে ঘাটালে একটা কেন্দ্রে, একটা নতুন ট্রেন্ড, আগে গড়চক্র বেড়িয়ায় করত, আগে মনুচকের হিন্দুপল্লিতে করত,
আমি একুশে তাদের সাথে নিয়ে ভোট করিয়েছিলাম 135 জনকে। আগে বিরোধীদের ভোট দিতে আটকাত, এবারে লোকসভার চারটে উপনির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দুস্তানে নতুন ট্রেন্ড, হিন্দুদের আটকাও। শুধু বিজেপির হিন্দু নয়, তৃণমূল, সিপিএম সব দলের হিন্দুকে আটকাও। চারটে উপনির্বাচনে একটাও ভোটারকে ভোট দিতে পারেনি একজন কেউ না। এপিক কার্ডে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে। প্যারামিলিটারি ও তো গেটে দাঁড়িয়ে আছে দর্শক, তার আই কার্ড চেকিং এর অধিকার নেই, তাকে ইলেকশন কমিশন হাত পা বেঁধে পাঠিয়েছে। আপনি কি ভাবছেন এই জিনিস বরদাস্ত করা হবে, চিরদিন চলবে? অপেক্ষা করুন, আমরা শুরু করেছি, আমি তো শুরু করেছি। রাজ্যপালের কাছে নিয়ে যাওয়া, দিল্লিতে বলা, ইসিআইর কাছে টাইম চাওয়া, এ জিনিস করতে দেব না। ভোটার ভোটার, তার দল মত ধর্ম সম্প্রদায় যাই হতে পারে, ভোটের দিন গুন্ডা রাস্তায় থাকার কথা নয়, এপিক কার্ড দেখিয়ে ভোট দেওয়ার কথা হবে। ভরসা তো আছে নাকি? আছে, আছে তো আমার উপরে, সময় লাগে। আজকে জানেন কি হয়েছে, কি করেছি? আমি যখনই নন্দীগ্রামে আসতাম, যে মন্ত্রী থাকার সময় তৃণমূলে, এমপি থাকার সময় বা আজকে এমএলএ বিরোধী দল নেতা থাকার সময়, আমার কাছে 2007 10ই নভেম্বর যারা অপহৃত হয়ে খুন হয়েছিল, আদিত্য বেরা, সত্যেন গোল, বলরাম সিং, 11 জনের লাশ পাওয়া যায়নি, এরা বলতো যে আমরা ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। একটা নিয়ম আছে, 7 বছর, 2007-14-14 পরে তো অটোমেটিক ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা। যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, যে নন্দীগ্রামের গণ আন্দোলন ভাঙিয়ে দিল্লিতে থাকা ভাইপো 1100 সালের পরে প্যারাসুটে পশ্চিমবঙ্গে নেমেছে, সেই নন্দীগ্রামের মৃত শহীদ পরিবার, তারা আজ পর্যন্ত ডেথ সার্টিফিকেট পায়নি। আমি কয়েক মাস আগে 14ই মার্চ সোনাচূড়া শহীদ বেদিতে তাদের সঙ্গে বসেছিলাম। আমি বললাম, আর আকুতিমি কোনটি করেন না, মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো করেন, এখানেও তো 1,07,000 ভোট ওনাকে দিয়েছে, আমাকে 1,09,000 ভোট দিয়েছে, 1,07,000 ভোটারের জন্য যেটুকু কর্তব্য আমাদের লোককে তোমাকে দেখতে হবে না, তোমার লোককে তুমি দেখো না। তিনটে ডেথ সার্টিফিকেট দিতে পারেনি, আমি পাঠিয়েছিলাম হাইকোর্টে, মাননীয় বিচারপতি শম্পা সরকারের কোর্টে আজকে জাজমেন্ট হয়েছে। 1 মাসের মধ্যে গোকুলনগর এবং সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত তাদের ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সত্যেন গোলের, আদিত্য বেরার এবং বলরাম সিং এর, আদায় করেছি আজকে। তাই দুটো শব্দের উপর ভরসা রাখুন, ধৈর্য আর সহ্য। আমি যদি এটা করতে পারি 15 বছর পরে, আমি আপনাদের সকলের সাহায্য নিয়ে সিপিএম কে যেমন তাড়িয়েছি, সিপিএম এর সবাই খারাপ ছিল না, আমি সিপিএম এর ভোটারদেরকেও ধন্যবাদ দিতে এসেছি।
সিপিএম এর রাজ্য নেতারা, আমি যখন তৃণমূলে দাঁড়াতাম এখানে 14 সালে, আমার বিরুদ্ধে প্রার্থী করত ইব্রাহিম আলীকে। আমি যখন 16 সালে বিধানসভায় দাঁড়িয়েছি, আমার বিরুদ্ধে প্রার্থী করেছেন কবির মোহাম্মদ সাহেবকে। আর 21-এ মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য মীনাক্ষী বনকে সিপিএম এখানে প্রার্থী করে, যাতে হিন্দু ভোটটা কাটতে পারে। আপনারা মীনাক্ষীর জামানত জব্দ করে বাড়ি পাঠিয়েছিলেন, 6200 ভোট পেয়েছিল। এবারে অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে হারানোর জন্য ইব্রাহিম আলীকে প্রার্থী করেনি, সায়ন ব্যানার্জিকে প্রার্থী করেছে। যা ভোটটা কাট, ভাটাংশুকে জিতিয়ে দে, থাকছে তৃণমূল। আপনারা ফাঁদে পা দেননি, নন্দীগ্রামে মাত্র 3500 ভোট সিপিএম পেয়েছে, আমার 3700 কমরেড যারা মীনাক্ষীকে ভোট দিয়েছিল তারা এবারে অভিজিৎ গাঙ্গুলীকে দিয়েছে। কমরেড 26 সালে একটা ভোটও সিপিএম কে সিপিআই কে দেবেন না, সব আমাদের দিন, আমরা সিপিএম কে তাড়াবো, আমরা টিএমসি কে তাড়াবো, আমরা আপনার বাড়ির বেকার ছেলেটার হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্টটা তুলে দেব, এই বাংলাকে আমরা বাঁচাতে চাই। মহিলাদের উপর যে অত্যাচার, কোন দেশে আছি আমরা? ভারতীয় জনতা পার্টির মুসলিম নেত্রীকে কোচবিহারে 1.5 কিলোমিটার দিনের বেলা উলঙ্গ করে রাস্তায় হাঁটালো, মারতে মারতে। ভাবতে পারে কোন সভ্য দেশে আছি আমরা? আপনারা চাপড়াতে চোপড়াতে দেখলেন সালিসি সবাই কিভাবে পেটাচ্ছে, আড়িয়া ধরে দেখলেন গোটা রাজ্য জুড়ে প্রতিদিন যা ছবি আসছে। যাও রাখুন, যাও জায়গা দেন, যাও যা রাস্তা আছে, স্টুডেন্ট যারা, আরে রাস্তা আছে, পালাচ্ছ কেন? তা আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আজকের আমার কর্মসূচি দুটো কারণে, একটা থ্যাংকস টু নন্দীগ্রাম, মমতাকে আপনারা হারিয়েছেন, আর বলবে না আশা করি যে নন্দীগ্রামে তো আমি জিতে গেছিলাম, আলো বন্ধ করেছে গদ্দার, ও কি সুন্দর কথা, এবারে কি বলবেন? 8200 4 গুণ 26-এ 18200 তে হারাবো আপনার প্রার্থীকে, 18200 লিখে রাখো কান খুলে, যা বলি তাই করি, কারণ শক্তি আপনারা। আজকে গাড়ি দিইনি, প্রচার করিনি, কালকে বলে দিয়েছিলাম আজকে আসবো, টোটো করে সাইকেল করে আপনারা চলে এসেছেন কয়েক হাজার লোক। কি কি পেয়েছেন 4 তারিখের পরে একটু শুনে যান না, 29টা সিট পেয়েছে পিসি, ইলেকট্রিকের বিল 3 গুণ করে দিয়েছে, 300 টাকার বিল 900 টাকা, দেখেছেন নাকি? দেখেছেন? ট্যারিফ তুলে দিয়েছে, আগে 328 ইউনিটে যে বেনিফিট ছিল এখন 129 ইউনিটে সেই বেনিফিট। জমি কেনা বেচা 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে, বিক্রি করলো 2% বেশি, কিনলো 2% বেশি, লে খেলা, ভাড়ে মা ভবানী, দেউলিয়া সরকার। তারপরে গোটা ভারতে কোথাও বাড়ায়নি, পেট্রোল ডিজেলে 1 টাকা করে লিটার বাড়িয়ে দিয়েছে 4 তারিখের পরে জুনের। তারপরে এই যে দেখুন, দেখুন 21-এ পাউচ 20 টাকায় পাউচ পাওয়া যাচ্ছে মদের, পাউচ দিচ্ছে কে? সবচেয়ে কম দাম হচ্ছে পাউচের 20 টাকা, 20 দুগুণে আলু, আলুর দাম 40 টাকা, 12 টাকায় পাওয়া যেত আলু, 3 কুড়ি টমেটো মানে 60 টাকা, 4 কুড়ি পেঁয়াজ 80 টাকা, 5 কুড়ি ক্যাপসিকাম 100 টাকা, 6 কুড়ি বিনস
120 টাকা, 7 কুড়ি রেশন 120 টাকা, 140 টাকা, 8 কুড়ি আদা 160 টাকা, 9 কুড়ি মটরশুটি 180 টাকা, 20 দশেতে মুরগি। জয় মা মমতা! পুজোর ঠেলা, ভোট দেওয়ার ঠেলা বোঝো এবারে, বিয়ার লটারি, 20 টাকার পাউচ। জয় বাংলা বলো, আর ডিম ভাত খেতে 21শে জুলাই চলো। সব জায়গায় কুসা পুতুল পুড়াবে। ববি হাকিম, ফিরাদ হাকিম বলেছে দাওয়াতে ইসলাম নিতে হবে। আমরা ইসলামের বা কোন ধর্মের বিরোধী নই। আমাদের বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছে, নিজ ধর্মের প্রতি আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। প্রকৃত ইসলাম মানে কোন লোক এটা চায় না। ফিরাদ হাকিমেরা তোষণটাকে এত নিয়ে গেছে, বলছে যারা ইসলামে জন্মেছেন তারা সৌভাগ্যবান, আর আমরা হিন্দু ঘরে জন্মেছি আমরা দুর্ভাগ্যবান। 21 তারিখে বেলা 1টার সময় ফিরাদ হাকিমের কুশো পুতুল পুড়াতে হবে। পারবেন তো? পুরাবেন জুতার মালা গলায় পরিয়ে। বাকিটা বিধানসভা খুললে আমি বুঝে নেব। সবাই ভালো থাকবেন, আপনাদের শুভেন্দু আপনাদের পাশে আছে। এমপি ল্যান্ড, এমএলএ ল্যান্ড, রেলের কাজ, পরিষেবা সব করব। 1.5 বছর ধরে শুধু কাজ আর কাজ। আর আমার সংখ্যালঘু মোর্চার ভাই বোনেরা আপনারা শুনে রাখুন, আমাদের সাথে যে আমি তাদের সাথে। ফোকনের ফোকন জয়েন করেছে বিজেপিতে শামসাবাদের, ওর ছেলে গেছে মাঠে খেলতে, বলছে তুই হিন্দু হয়ে গেছিস, ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকাচ্ছে তৃণমূলীরা, 2500 টাকা ভাতা পান ইমামরা। আয়ুব শেখকে জিজ্ঞেস করেছিলাম যে এত মাইনরিটি মোর্চার ভাই বন্ধুরা বেরিয়ে এলেন, ভোট এত কম কেন? বলছে ইমাম সাহেব গ্রামে বলছে ইন্তেকাল করলে নামাজ পড়াতে প্রেয়ারে যাব না। কত বড় সাম্প্রদায়িক প্রচার! আমরা পুরোহিতদের দিয়ে বলাইনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না, কোথাও বলাইনি। আমরা এসব করি না, এইসব সাম্প্রদায়িকতা করে তৃণমূল কংগ্রেস ভোটের জন্য চাকরি দিতে পারেনি, কাজ দিতে পারেনি, বাজারে জিনিসপত্রের দাম কমাতে পারেনি, নারী সুরক্ষা দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, কৃষককে কম দামে সার দিতে পারেনি, শিক্ষাঙ্গন তৈরি করতে পারেনি, নতুন এয়ারপোর্ট বানাতে পারেনি, নতুন সমুদ্র বন্দর বানাতে পারেনি, নতুন রাস্তা বানাতে পারেনি, রেল লাইনের জন্য জমি দিতে পারেনি। তাই তৃণমূল কংগ্রেস তোষণের রাজনীতি করে এই বিষ সবার মধ্যে ঢুকিয়েছে, আমরা ঢুকাইনি। আমরা নির্বাচন করে বিকাশবাদের পক্ষে। আর থানায় একটু সাবধান, খুব সাবধান পুলিশ, রফিবালা আড়ির ভিডিও ফুটেজ জমা দেবেন তো তুহিন বিশ্বাস বাবু আর আইসি বাবু, নতুন একটা মাল এসেছে কোথা থেকে। 47টা মামলা করেছে 30 দিনে, হাইকোর্ট সবগুলো স্টে করে বলেছে রিপোর্ট দিন। বে খেলা! আমি আগেই বলেছিলাম আইও বাবুরা কেন করছেন এসব। আইও বাবুরা 40% দিয়ে কম পান, লাজরজ্জা নেই, যা বলছে লিখে দিচ্ছেন। আরে সব ফুটেজ আছে আমার কাছে, পঞ্চায়েত ভোটের সময় এখানকার টিএমসি ব্লক সভাপতি আর কাশি বাবুর মিটিং এর সব ফুটেজ আমার কাছে আছে, থানার লোকরা দিয়ে দেয় আমাকে। যে কোনো দিন ছেড়ে দিলে এরা ঘর থেকে বেরো, থানা থেকে বেরোতে পারবে না। বাকি কোর্ট ফিরেছে, কোর্টে উত্তর দিক। আমাদের বহু লোক কষ্ট পেয়েছে, এই ছেলেটাকেও 7 মাস জেলে থাকতে হয়েছে, শ্যামাকে একবার এ থানা এক থাকা, এ ধনঞ্জয় কোন কেস পাইনি, তমলুকের কেস, নমিনেশন ফাইলের কেস, ভিডিও ফুটেজে নাম নেই। এরা যে পাপ করছে, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আপনারা ধ্বংস হবেন, ধ্বংস আপনাদের ভগবান করবে, ভগবান করবে। জানকীনাথ মন্দিরের সামনে বলে গেলাম, সবাই ভালো থাকুন। ভারত মাতা কি? ভারত মাতা কি?
জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কারা একটা বলছিলেন না জিওর দাম নাকি মমতা ব্যানার্জি খেতে গেছিল বিয়ে বাড়ি, ওর কাছ থেকে উত্তর নিয়ে নেবে। দিদিকে ফোন করবেন, দিদিকে বলো নাম্বারে, বলে আপনি তো খেতে গেছিলেন বিয়ে বাড়িতে, একটু জিওর ব্যাপারটা বলে এসছেন নিশ্চয়ই। দাদা মানিক চকে পুলিশের গুলি, মন্ত্রী সাবিনা ইসমেন বলছেন যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে, স্থানীয়রা বলছেন পুলিশ গাড়ি গুলি চালিয়েছে, দাদা দুজন আহত হয়েছে বিদ্যুতের মাশুলের প্রতিবাদ, লোডশেডিং এর প্রতিবাদ করতে গিয়ে। এটা নতুন কিছু নয়, রঘুনাথগঞ্জে দু মাস আগে রহিম শেখ টিএমসির পঞ্চায়েত মেম্বার জলের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল বলে দিজে বোম ছুটছিল। জন আন্দোলন গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের বন্যা বাহিনীকে দিয়ে জব্দ করে, কোথাও পুলিশকে ব্যবহার করে। মানিক চকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনায় আমরা প্রতিবাদ করছি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। 21 জুলাই পুলিশ গুলি চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানিক চকে গুলি চালাচ্ছে, কি বলবেন? 21 জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক হয়নি। 21 জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানার, 21 জুলাই তৃণমূলের প্রোগ্রামই নয়। ও স্ন্যাচ করেছে, যেমন নন্দীগ্রামেরটা স্ন্যাচ করতে গেছিল, আমি থাকার জন্য পারিনি। এখানকার আন্দোলন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছে, কোন পার্টিকুলার রাজনৈতিক দল করে, নন্দীগ্রামের মানুষ সাফার করেছে, আমরা তাদের সাহায্য করেছি। তাই 21 জুলাই কমপ্লিটলি মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই, ওটা যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল। আর আপনি যে কথার পরিপ্রেক্ষিতে বললেন গুলি চালানো, 21 জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীষ গুপ্ত, তাকে মমতা ব্যানার্জি 2011 সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন। অতএব 2011-র আগে মমতা ব্যানার্জি আলাদা ছিলেন যখন আমরাও তার সাথে ছিলাম, আর 2011-র পরের মমতা ব্যানার্জি এখন অনেক বদলে গেছে। এবং বদলটা আপনি এখানে বাইপাসের পাশে অনেকগুলো বাড়ি আছে দেখবেন, দেখলে বুঝতে পারবেন বদলটা কেমন হয়েছে, হাজরাকাটা গেলে দেখতে পারবেন বাড়িগুলো কেমন হয়েছে। দাদা 22 জুলাই সিএসসি সামনে আপনি অভিযান করেন, আমাকে পারমিশন দেয়নি, ওই জন্য উত্তর কলকাতা সভাপতি গেছে, প্রোগ্রামে আমি থাকবো কিন্তু অর্গানাইজার উত্তর কলকাতা জেলা বিধায়ক। আর 21 থেকে 26 ভারতীয় জনতা পার্টি গতকালই ঘোষণা করেছে গণতন্ত্র হত্যার প্রতিবাদে পথে থাকবে ভারতীয় জনতা পার্টি। গত বছর আপনি বিদ্যুৎ ভবনে গিয়েছিলেন, একই বিদ্যুতের দাম বৃদ্ধি, কমোটে বসে পড়েছিল পিবি সেলিম প্যান্ট পরে, এবং হুহু করে বিদ্যুতের মাশুল দাও বাড়ছে, মানে মানুষ কেন প্রতি বছর এক ছবি দেখবে? তো সরকার দেউলিয়া হয়ে গেছে, বড়োইন ক্যাপাসিটি চলে গেছে, সরকারের কোনো টাকা নেই, পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ। আপনার পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে, এদের জিজ্ঞেস করুন, 15th ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই, এবং 15th ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন? আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারকে বলে এসেছি, এক হাতের টাকা অন্য হাতে নিচ্ছে। 15th ফিনান্সে একটা ক্লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়ার, ইলেকট্রিসিটি বিলটা কার? ICDS সেন্টারের, MSK, SSK, বা যেখানে বিদ্যুৎ মানে যেখানে জল উঠে বা কৃষকদের যে সেচের জল দেওয়া হয় সেখানকার জন্য, জনস্বার্থে। কিন্তু এরা BLR অফিস, পঞ্চায়েত অফিস, BDO অফিস, REST অফিস, রেভিনিউ ইন্সপেক্টরের অফিস, ইলেকট্রিসিটি অফিস, SD অফিস, সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে 15th ফিনান্স থেকে। যেমন মিড ডে মিলের টাকা থেকে বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশন দিয়েছে, মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে 15th ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে, ভারত সরকারের টাকা,
রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায়, রাজ্য সরকার টাকাটা দিয়েছে WBACTCL, এটা কমপ্লিটলি ইনসলভেন্ট দেউলিয়া সরকার। কুলতলি সাবদাম অবশেষে গ্রেপ্তার হলেন গতকাল গভীর রাতে, তাকে আলাঘর থেকে গ্রেপ্তার করা হলো সিপিএম নেতার ওখানে। হ্যাঁ, ওই জন্য ওরা বলে নো ভোট টু বিজেপি, সব হিন্দু ভোট কেটে জেতায়, 12টা সিট এবারে জিতিয়েছিস তৃণমূলকে। আর নিচের তলার সিপিএম বন্ধুরা বুঝতে পারছেন, তাই 21,700 সিপিএম ভোটার এবারে আমাদেরকে ভোট দিয়েছে এই কেন্দ্রে, 6,200টা 3,500 নেমে গেছে, এরপরে শূন্য হবে। আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন তথাগত রায় কার্যত আপনাকে সমর্থন, ঠিক আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের কর্ণায় কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা, এর মধ্যে খারাপ একটি আছে। সুকান্ত মজুমদার আজকেও বলছে যে আমরা সবাইকে নিয়েই চলবো, সুকান্ত মজুমদার বা এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন, উনি একাধারে রাজ্য সভাপতি একাধারে মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তুমি স্বীকার করুন না নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। অ্যাজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল বলে শপথ নিয়েছেন, তিনি কি বলবেন, তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের, এটা বলা সম্ভব না। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজ করি, এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। এটা কি ডিভিডেন্ড, 7 বছর যিনি 7 মাস যিনি জেল খেটেছেন, আমি পবিত্র করের সঙ্গে থাকব না রুকুউদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো, এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত, টাউন ক্লাবে বজরং বলির পুজোতে আমি আসব, ভূতা মরে মায়েদের ধরে ধরে পেটাবে, বিজেপির পতাকা ছিল না ধর ছিল, আমি সেই ভূতা মরের গুন্ডাদের সঙ্গে থাকব না আমার সোনাচোরা থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিটালাম তার সঙ্গে থাকব, কার সঙ্গে থাকব, আমি জিতেছি মমতা হেরেছে, টাউন ক্লাবে পেট্রোল বোম এসে যারা মেরে দিয়ে গেল সাউদ্দিন শামসুল বাহিনী বাইতুল বাহিনী, আমি তাদের সঙ্গে থাকব, যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকব যারা 26 জানুয়ারি 15 আগস্ট বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলে। হেমন্ত বিশ্ব শর্মা এই কাজে একই কথা বলছে, অনুপ্রবেশের জেরে হিন্দু বাঙালিরা তারা কোনটাশ হয়ে পড়ছেন, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই রাজ্যে অনুপ্রবেশ, ওই জন্য তো 72টা জায়গা খোলা, রোহিঙ্গা ঢুকছে, যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন, সে হিন্দু হোক মুসলিম হোক অন্য সম্প্রদায় হোক, তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই, যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন, তারা তো হিন্দুর রেশনেও ভাগ বসাচ্ছেন মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন, আমার বক্তব্যটা সেই জায়গায়, যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি, 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন, পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে, যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য, আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে, আমাদের ধনসম্পদ বাড়ি ঘর জামা কাপড় ভালো থাকা কোনো মূল্য আছে, আমাদের যদি দেশ ছাড়তে হয়, আমরা তো ওই 2 বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি সব ফেলে দিয়ে 70 লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে, আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়বো না। দাদা দীর্ঘ 18 বছর